শুভ সন্ধ্যা, জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, আমি চলে আসলাম সন্ধ্যাবেলা একটুখানি জল খাবারের জন্য, জানো তো। কী করবো, সবার খিদে পেয়ে গেছে জানো তো, আমার ছেলের খিদে পেয়ে গেছে, নাতনির খিদে পেয়ে গেছে, তার জন্য একটু মুখরোচক কিছু করতে হবে। তো তোমাদের সামনে নিয়ে এসেছি, দেখো কী মুখরোচক করলাম। নাতনিকে কী খাওয়াচ্ছি, ছেলেকে কী খাওয়াচ্ছি, যে ছেলে না আমরাও খাচ্ছি সন্ধ্যাবেলা একটু জলখাবার। তাহলে এর পরের ভিডিওটা একটু দেখো, জলখাবারটা কী তৈরি করছি। তোমরা ভালো আছো তো সবাই? আমি ভালো আছি গো, এখন মোটামুটি ভালোই আছি, শরীরটা একটু ঠিক হয়েছে। আমার তো হিমোগ্লোবিন কমে গেছিলো, তোমাদেরকে তো বলেছিলাম, তো ঠাকুরের কৃপায় এখন সেটা ঠিক হয়েছে, যার জন্য দেখতেও বুঝতেও পারবে। আগে তো প্রচণ্ড মানে যেন কথা বলতে পারতাম না, খুব উইক ছিলাম। তাহলে আর কথা বাড়াচ্ছি না, এবার তোমরা আমার জলখাবারের ভিডিওটা দেখে নাও। নাতনি আছে, সন্ধ্যাবেলা একটা খাবার তৈরি করছি, সেটা তোমরাও নিজেরাও করে থাকো। ময়দা নিলাম প্রমাণ মতো, যতটুকু দরকার। আর ওইদিকে তোমার গ্রেটে একটু গ্রেট করে রাখা হয়েছে, গাজর, আলু, তারপরে ছোটো 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 কুচি করে বিনস, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, হ্যাঁ এগুলোকে সব কুচি কুচি করে কেটে রাখা হয়েছে। এবার এগুলো পরিমাণ মতো ময়দার মধ্যে দিয়ে একটু নুন, মিষ্টি, একটু শুকনো খোলায় ভাজা মশলা, জিরে আর ধনে, ওগুলো দিয়ে স্বাদ মতো করে জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিয়ে তারপরে এটা তেল, ডোবা তেলে না, এটা ব্রাশ করব, তেলটা ব্রাশ করে এটা ভাজব। ভেজে এটা খাওয়াটা ভালো, পেটও ভরবে, বাচ্চাদের পক্ষে খুবই ভালো, কিন্তু বড়রা ডিম দিয়েও খেতে পারো, ভালো সেটাও ভালো লাগবে। এই যে ভাজা মশলা দেওয়া হলো, একটু সেন্ট হবে, একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো, ভালো লাগবে খেতে। সন্ধ্যাবেলা একটু জলখাবার খেতে ইচ্ছে করলো, পেটটাও ভরলো, আর এটাও ভালোবেসে ভালো লাগে, খেতেও ভালো লাগছে অ্যাকচুয়াল। এই যে এটাকে গুলিয়ে নিলাম, ওটা আমি করলাম বাচ্চাদের জন্য, আর এটা আমাদের জন্য, এটা ডিম দিয়ে দিলাম, বাচ্চাটা ডিম দিইনি, কেন রাতের দিকে তো ওদের এইভাবে খেলে গ্যাস হবে। আমার নাতনি এই যে এবার খেতে বসেছে, ডিম দিয়ে সবজি দিয়ে গোলা রুটি, একটা সকালবেলা হোক সন্ধ্যাবেলা হোক একটা ভালো স্ন্যাক্স হয়ে গেল, সবাই করে খাও, ভালো লাগবে। পরোটা কে করে দিল? আমি খাচ্ছি, তোমরাও খাও। এটাতে ডিম দিইনি জানো তো, এটা শুধু ভেজ দিয়ে, এটা শুধু ভেজ দিয়ে করা হয়েছে। ডিম দিয়ে যেটা তোমাদের দেখালাম সেটা আমরা খাবো বলে বললো যে ডিম দিয়ে খাবো। কেমন খেতে? সন্ধ্যাবেলা এটা খাওয়া হচ্ছে, কেমন খেতে বাবু? ভাতের থালা দিয়ে বসিয়ে দাও, এক কথা খাবে রাইট হ্যান্ড দিয়ে, অল্প তেল ব্রাশ করে এটা করে দেওয়া হলো। প্রত্যেকটা বাচ্চাকে যদি এইভাবে করে দেওয়া হলে বাচ্চাটা খুব ভালো আনন্দ করে খাবে, নিজেরাই আনন্দ করে খাবে। কেমন খেতে বাবু, কেমন খেতে?